আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আমার ছেলে লন্ডন চলে গেল গতকাল রাতের বেলা 2টার দিকে। প্রায় 4 কেজি গরুর গোশত রান্না বসাই দিছি, কারণ একা একা করতে হবে, তো তার জন্য অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম। প্রায় রাত 3টা পর্যন্ত কারেন্ট ছিল না, তো গরুর গোশটা কষিয়ে রেখেছিলাম, তো সেটাও একটু শেয়ার করলাম। আর ছেলেটা যেহেতু চলে যাবে, তো কাজগুলো একটু তাড়াতাড়ি করে ফেলেছি সব কিছুই। তো সকাল সকাল উঠেই রান্নাবান্না সব শেষ। এটা হলো আইর মাছ দিয়ে শিম আলু টমেটো করলা ভাজি, আর এরকম 3 পাতিলা ভাত রান্না করা হয়েছে, আর 4টা মুরগি রান্না করা হয়েছে সাদা সাদা, আর এ তো গরুর গোশ। আর আমার ননদরা 2 ননদ তেলের পিঠা, চিতই পিঠা আর দেশি মুরগি রান্না করে নিয়ে আসছে, দই নিয়ে আসছে। হঠাৎ করে কালী বউয়ের কথা মনে হয়েছে, তো কালী বউকে ফোন দিছি, বললাম তাড়াতাড়ি আসো, ছেলে চলে যাচ্ছে। তো কালী বুয়া আমার ছেলের জন্য আপেল পেয়ারা নিয়ে আসছে। তো আসলে সব কিছু দেখানোর মতো মনে ছিল না, মন মানসিকতাও ছিল না, যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করেছি। আর জান্নাতিকে বলে দিয়েছিলাম যে তুই একটু একটু করে ভিডিও করিস, ও ছোটো মানুষ যতটুকু পেরেছে ভিডিও করেছে, কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল। কান্নাকাটি করতে করতে গলার অবস্থা শুনে, ভয়েস শুনে তো বুঝতে পারতেছেন কী অবস্থা আমার গলার। তো যাই হোক, আমি এতটুকুই বাসার মধ্যে যা যতটুকু পেরেছি করেছি। পরে তো আর শেষ, খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেছে কান্নাকাটির পালা, বিদায়ের পালা। তো ওইগুলি সব জান্নাতি করেছে। তো ছেলেটাকে আসলে কোথাও ওইভাবে ছাড়ি নাই, অনেক কষ্ট লাগছে যে বারবার ফোন দিতাম, বাবা তুমি কোথায় কোথায়। তো এখন 4টা বছরের জন্য ছেলেটাকে দূরে দিতে হইলো। তো বুঝে নিত, যারা মা তারা তো অবশ্যই বুঝেন। তো ছেলের বন্ধুরা সবাই আমাকে অনেক সাপোর্ট করলো যে আন্টি আমরা সবসময় আসবো, আমার বোনেরা সবাই, আর আমার ছেলে বারবার সবাইকে বলতেছিল ফুপ্পিরা আপনারা আসবেন, আমার বোনদের বলতেছিল আসবেন, তো আমার খালাকে বলতেছিল, সবাইকে বলতেছিল, আমার আব্বা আমাকে বলতেছিল যে নানু আমার আম্মুকে দেখে রাখবেন, তো আম্মুকে বলবেন ঠিকমতো খাওয়া দাওয়া করতে। আমার ছেলের এত বুদ্ধি, আসলে ও এত কথা জানে আমি ভাবতেও পারি নাই। যাই হোক, আমার এই ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন যেন ও পড়াশোনা ঠিক মতো করতে পারে, করে আসতে পারে আমাদের কাছে। তো এই আর কি। তো আমার মানে বয়স দিতেও খারাপ লাগতেছে, তো ছোট্ট একটা ব্লগ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো এয়ারপোর্টে গিয়ে ও আমাদেরকে ছবি পাঠাইছে, মেসেঞ্জারে ছবি পাঠাইছে, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্লেনে যখন উঠেছে তখনও ছবি পাঠাইছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করবেন। আর আমি কিছুদিন ধরে অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখতেছি না, ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।